নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। ভবানীপুর উপনির্বাচন এবং শামশেরগঞ্জ জঙ্গিপুরে বিধানসভা নির্বাচনের যে দুটি আসনে নির্বাচন হয়েছে, এখনো পর্যন্ত যা খবর যে বিকেল 5টা পর্যন্ত যে ভোটের পার্সেন্টেজ অর্থাৎ ভোটের হার যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, আমরা যখন রেকর্ডিং করছি এখন প্রায় 8:30টার কাছাকাছি, তো সেইখানে দেখা যাচ্ছে যে বিকেল 5টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার 53%, জঙ্গিপুরে ভোটদানের হার 76% এবং শামশেরগঞ্জে ভোটদানের হার 78%। মোটামুটি ভাবে মানে এই তিনটি কেন্দ্রে যে ভোট হয়েছে সেখানে মোটামুটি নির্বিঘ্নে, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট হয়েছে আমরা দেখেছি। তবে আজকের যে বিষয়টি মানুষের নজরে ছিল, প্রত্যেকেরই, গোটা ভারতেরই বোধ হয় যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের নজর ছিল ভবানীপুর। এই ভবানীপুরেই আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে, ছোটখাটো ঘটনা হলেও, বিশেষ করে ছাপ্পা ভোট বা এবং অন্যান্য আরো কিছু অভিযোগ উঠেছে। কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস আমি আসছি, তার আগে আপনাদের অনুরোধ করব যে আপনারা এই আলোচনা পুরোটাই শুনবেন এবং কেমন লাগছে আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব, যে ভবানীপুরে এতবার নির্বাচন হয়েছে, একটি বিষয় উঠে এসেছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি বাংলা বলছে চ্যানেলে। অরূপ দা, যেটা ইন্টারেস্টিং যে ভোট পার্সেন্টেজ সবকিছু লাস্ট 2021 অর্থাৎ এপ্রিল মাসে যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি 3 মাস আগে যে এই ভবানীপুর কেন্দ্রে প্রায় 66%-এর কাছাকাছি ভোট পড়েছে, বিকেল 5টা পর্যন্ত 53% ভোট। তার মানে আশা করা যায় এটি হয়তো 60%-এর কাছাকাছি বা 60% 60%-এর উপরে টপকে যাবে। হ্যাঁ, এই জায়গা থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, যেটা নিয়ে বিজেপি অভিযোগ তুলেছে যে ভবানীপুরে প্রতিটি বুথে বাই 20% ভোটারের অস্তিত্ব নেই। হ্যাঁ, তো এই বিষয়টাই কিন্তু কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কা টিভিওয়াল একটি চ্যানেলে এই বিষয়টিকেই নিয়ে এসেছেন, বলেছেন যে 20% ভোটার যাদের কোনো অস্তিত্ব নেই সেই ভোটারদের নাম ঢোকানো হয়েছে। এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিভিওয়াল বেশ কিছু অভিযোগ এনেছেন এবং বলেছেন যে এইটা নিয়ে তিনি সেন্ট্রাল নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যাবেন। কি বলুন বিপ্লব, এবারের ভোটে আমরা ইন্টারেস্টিং একটা প্রধান ফিচার যেটা আমরা দেখতে পেলাম, যে ভোট ঘোষণার পর থেকেই আর কি চাপানউতোরটা পাল্টে গেল। যে বিধানসভা নির্বাচনের সময় আমরা যখন বারবার দেখেছিলাম তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আর কি বিজেপির কথায় কাজ করে, বারংবার বলা হয়েছে, একবার দুবার না, বারংবার সেটা একাধিকবার বলা হয়েছে, তো তার জন্য অনেক শাস্তির মুখেও পড়তে হয়েছিল, অনেককে শোকজ করা হয়েছিল কিছু। এবার যেই এবারের যেটা হলো বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম, এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল বিজেপি এবং নির্বাচন কমিশনকে প্রেস ভালো বলতে লাগলো হচ্ছে তৃণমূল কংগ্রেস। একদম পুরো জিনিসটা ঘুরে গেল, ফলে বিজেপি হ্যাঁ হয়তো ভেবেছিল এখানে যে উপনির্বাচন হবে না বা কিছু একটা রাজ্যের এলাকায় কেন, যেটা সাংবিধানিক সংকট দেখা দেবে, সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা এখন আদালত বলে দিয়েছে। এবার তারপর থেকেই দেখা গেল আজকেও, সেটা আমি প্রসঙ্গটা টেনে বলি, আজকেও বিজেপি যে সমস্ত অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনের তরফে সবকটা থেকে কিন্তু সেরকম কোনো আমল দেওয়া হয়নি। বেশিরভাগই আর কি বাংলার ভোট হবে, অথচ একেবারেই নিরামিষ, কোটানকোট নিরামিষ বলছি, নিরামিষ ভোট হবে এটা খুব একটা হয় না। আমরা যেরকম হিংসার বাতাবরণে বাংলায় ট্র্যাডিশন চলছে, বামামূলেও দেখেছি, তৃণমূল আমলেও দেখেছি, তার বাইরে আমরা এখনো যেতে পারিনি, সেই তুলনায় ভবানীপুরের ভোট মোটের উপর শান্তিপূর্ণ, কিছু কুচকাট, দু একটা ফলস ভোটার বা কিছু, কিন্তু আমরা যেটা রিগিং বলতে যাবো যেন হয় ছাব্বুর দখল বলতে যা বাংলা দেখে এসেছে, যে সেরকম গত বিধানসভা নির্বাচনেও হয়নি, এই নির্বাচনেও হয়নি। এই যে প্রিয়াঙ্কা টিবরিয়াল এই অভিযোগগুলো করছে, তাহলে এই অভিযোগগুলো আমার মনে হয়, আমি জানি না, যখন ভোটের প্রসেসটা চলছিল তখন করা উচিত ছিল, যে 20% আছে, 20% নেই, কেন নেই, সেগুলো তখন তাদের বলা উচিত ছিল। আজকে ভোটের দিন না, আমি বলছি এটা প্রিয়াঙ্কা টিবরিয়াল যেটা বলেছেন, আমি কিছুক্ষণ আগে একটি সর্বভারতীয় চ্যানেলে দেখলাম যে উনি লাইভে বলেছেন
যে আমি আমার কাজ করেছি এবং প্রতিটা জায়গায় যে আমি প্রমাণ দিয়েছি, নির্বাচন কমিশনকে প্রতিটা অভিযোগে আমার প্রমাণ ছিল, আমরা প্রমাণ দেখিয়ে আমরা অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগগুলোর ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে বা যাই হোক, সেটা উনি বলেছেন যে আমি আমার যে কাজটা করার আমি করেছি এবং উইদাউট প্রমাণে আমি কোন রকম আর কি অভিযোগ করিনি, এটা কিন্তু উনি বলেছেন। না, কারণ আমি আজকে ওই ভোট হয়ে যাওয়ার পর বিজেপির যে সাংবাদিক সম্মেলন দেখলাম, সেটা কিন্তু বিজেপির যিনি মুখপাত্র সমীক ভট্টাচার্য, তিনি কিন্তু সরাসরি দাবি করলেন যে এবারের ভোটে তারাই নির্বাচিত হবেন, তারাই জিতবেন, তারা একদম যাই হোক তারাই জিতবেন বলে প্রকাশ্যেই সেটা দাবি করেছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে বিরাট কোনো রিগিং বা ছাপ্পা, হ্যাঁ ছোটখাটো যে সমস্ত ঘটনাগুলো আমরা বলছি সেগুলোর উল্লেখ আছে, সে কল্যাণ চৌবের গাড়ি ভাঙা হোক বা অন্য যেগুলো হোক, একজন বা দুইজন ফলস ভোটারকে ধরা, সেগুলোর উল্লেখ উনি করেছেন। তা সত্ত্বেও উনি দাবি করেছেন যে ভোটে তৃণমূল কংগ্রেস হারছে এবং তাদের ক্যান্ডিডেট জিতছে, এরকম কোনো সময় বলেনি বিজেপি যে আমরা বিশাল ছাপ্পা হয়েছে বলে। ফলে এখনো পর্যন্ত যেটা দেখার বিষয়, আমার যেটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার দেখার, এটা আজকে না হলেও কয়েকদিনের মধ্যে যেটা হয়ে যাবে যে ভোটের তো পার্সেন্টেজ পড়বে, এবার ভবানীপুরের যে একটা ওয়ার্ড, কোন ওয়ার্ডে কত ভোট পড়লো আমার মনে হয় তার মধ্যে অনেকটা কিছু নির্ভর করবে। হ্যাঁ, সংখ্যালঘু মানে এই 2021 নির্বাচনে 70 নম্বর এবং 74 নম্বর এই দুটো ওয়ার্ডে বিজেপির লিড ছিল, এটা যেমন একদিকে, তেমনি ফিরহাদ হাকিম তিনি দাবি করেছেন এই আমরা যখন রেকর্ডিং করছি তখন যে মমতা বন্দ্যোপাধ্যায় 8টা ওয়ার্ড থেকে জিতবে, 8টা ওয়ার্ড থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, মোটামুটি 50,000 তো মানে 50,000-এর বেশি ভোটে জিতবেন বলে তিনি দাবি করেছেন। ভোট হয়েছে, ভোট কতটা কি হবে জানি না, কিন্তু আরেকটি যেটা প্রশ্ন উঠেছে টার্গেটই তাই বিপ্লব, হ্যাঁ, এবং তিনিও কিন্তু তিনিও এই কথাটা স্বীকার করেছেন যে ভবানীপুরে 20% ভোট শিফটেড ভোট, মানে কেউ চলে গেছেন বা আননোন ভোটার মানে নেই। কিন্তু আমাদের প্রশ্নটা এইখানটাতে যে একটা নির্বাচন কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে যদি 20% ভোটার এরকম থাকে, তাহলে কি সেই নির্বাচন কেন্দ্রের ভোটটা নিরপেক্ষ হওয়া সম্ভব, কি বলছো? এখনো পর্যন্ত বিপ্লব আমার দেখো এই জিনিসগুলো নিরপেক্ষ হোক সেই তুলনায় আমার সিপিএম হোক বা বিজেপি হোক কোনো আর কি, আমি যেটা বলতে পারছি সেরকম কোনো অভিযোগ নেই যে হয় দলে দলে ভোটাররা ছাপ্পা দেয়, কারণ আর কি আমি ছাপ্পার কথা বলছি না, আমি বলছি যে শিফটেড ভোটার, আমি কি বলছি চলে গেছে অন্য জায়গায়, তার হয়ে যে অন্য জায়গায় এসে কেউ ভোট দিয়েছে সেরকম কোনো বড় অভিযোগ পাইনি, যে একজন মানুষ চলে গেছে, এ চলে গেছে এর জায়গায় এসে বি বা সি ভোট দিয়েছে, সেটাই তো, কিন্তু সেরকম কোনো বড় কিন্তু অভিযোগ, হ্যাঁ দুই একটা ছাড়া যাদের ধরা হয়েছে, একজন ক্যামেরাতেও ধরা পড়েছে বা আরেকজনকে চেস করে ধরা হয়েছে, এরকম কয়েকটা ছাড়া শিফটেড কিছু মানুষ তো চলেই যেতে পারে 20% ভোটার, সেটা তো অন্য ইস্যু, কিন্তু তার জায়গায় শিফটিংটাই তো স্টোরি, খবর নয়, খবর বা মূল জায়গাটা হচ্ছে তার জায়গায় এর জায়গায় বি ভোট দিল কিনা, আসল তো সেটা, যে তাহলে তো আর কি যদি ভোট শিফট করে যায় তাহলে তো আর কি পার্সেন্টেজ অফ পোলিং কমই হবে, তাই তো, ভোট শিফট করে গেলে তো সেটাই হবে, পার্সেন্টেজ অফ পোলিং কম হবে, সেই জায়গা দিয়ে যদি পার্সেন্টেজ অফ পোলিং বাড়ত তখন তাহলে একটা অন্য অভিযোগ থাকে, দেখো ভোটের লোকজন চলে গেছে তা সত্ত্বেও পার্সেন্টেজ অফ পোলিং কি করে বাড়লো, সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন তোলা যায়, কিন্তু ভোটের পার্সেন্টেজ যদি কমা যায় তার মানে যে লোকগুলো চলে গেছে তার মানে তারা ভোট দেয়নি, কারণ এখনো পর্যন্ত আমরা দেখিনি সিপিএম এর তরফ থেকে তো কোনো অভিযোগই সেরকম তোলা হয়নি, পরবর্তীকালে বোধহয় নির্বাচন কমিশনে গেছিল, যেগুলো একটা যাওয়ার হয় বলতে হয় সে বলার মতো, তো সেখানে দাঁড়িয়ে বিজেপির পক্ষে কিন্তু লার্জ স্কেল কোনো আমি বলতে চাইছি কোনো বলা হয়নি যে এত এত জায়গায় ভোট দিয়েছে, দলে দলে ভোট দেওয়া হয়েছে, এই লোকগুলো চলে গেছিল তাদের এই এই জায়গায় ভোট দেওয়া হয়েছে, সেটা এক হতে পারে তাদের যদি বিজেপি ধরতে না পারে তাহলে তাহলে সেই সাংগঠনিক কাঠামো নেই যেখানে দাঁড়িয়ে প্রতিটা এজেন্সিরা বলতে পারে বা বুস্তর পর্যন্ত যে আর কি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বার করতে পারে, তাহলে সেটা হতে পারে, সেটা এখনো বিজেপির পক্ষে তো সেরকম কিছু বলা হয়নি, কারণ এটার পর বিজেপি দাবি করেছে যে বিজেপি এই ভোটে জিতবে, যদি সেটাই এত লার্জ স্কেল হতো তাহলে সেই অভিযোগ হতো, সেরকম কোনো বড় অভিযোগ যে এর জায়গায় বি ভোট দিয়ে দিয়েছে সেরকম কোনো আর কি লার্জ স্কেলে সেরকম কোনো অভিযোগ কিন্তু কারো বিরোধী স্তরেই পাওয়া যায়নি বিপ্লব। হ্যাঁ, আমরাও অভিযোগ পাওয়া যায়নি বা প্রমাণ করা, মানে যেটা বিরোধীদের ক্ষেত্রে সত্যি অসম্ভবের ব্যাপার বলা যায় যখন একটা রুলিং পার্টি ক্ষমতায় থাকে, তো সেই জায়গা থেকে যিনি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং আমাদের যিনি মন্ত্রী
ববি হাকিম দুজনই এই একটা জায়গায় স্বীকার করেছেন যে 20% ভোটার। এটা কিন্তু আগামী দিনে মনে হয় যে শিফটেড ভোটার আর আননোন ভোটার বলা হচ্ছে, এবং সেই জায়গা থেকে মনে হয় যে আগামী দিনে এই ভোট কেন্দ্র কেন সমস্ত ভোট কেন্দ্রেই এই যে পার্সেন্টেজ অফ ভোটার নেই, তারা কোথায় বা তারা সত্যিকারই এই জায়গায় এসে ভোটের দিন ভোট দেন কিনা, সেটা কিন্তু নির্বাচন কমিশনের বোধ হয় নিরপেক্ষতা বজায় রাখতে গেলে একটু যাচাই করা বা তদন্ত করে দেখা উচিত। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আমাদের এই অনুষ্ঠানের আলোচনা সম্পর্কে আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।